নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি হলো আমাদের হাতের ভাগ্যরেখা সম্বন্ধে। তো ভাগ্যরেখা সম্বন্ধে আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। আজকের এই রেখা সম্বন্ধে যে আলোচনা করা হবে এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। দেখুন, এই যে আমাদের হাতে যে শনি পর্বত রয়েছে, সেই শনি পর্বতটা ভালো করে লক্ষ্য করুন। অর্থাৎ এই যে শনি পর্বতটি, এটি হলো আমাদের হাতের শনির আঙুলের একদম গোড়ার দিকে। তো গোড়ার দিকের এই অংশটি আমাদের হাতের শনির পর্বত। যে অংশটি আমি অর্ধচন্দ্রাকৃতি করে দিয়েছি সেটি হলো শনির পর্বত। তো এবার লক্ষ্য করুন, এই যে রেখাটি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের হাতের ভাগ্যরেখা। তো এই ভাগ্যরেখা আমাদের হাতের চন্দ্রের পর্বত বা ক্ষেত্র থেকে যদি উঠে এসে, এই ভাগ্যরেখা যদি আমাদের হাতের শনির যে পর্বত রয়েছে সেই শনি পর্বতকে ভেদ করে আরও উপরের দিকে আমাদের যে শনির আঙুল রয়েছে, সেই শনির আঙুলের প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব থেকে একদম উপরের দিকে তৃতীয় পর্ব পর্যন্ত প্রসারিত হয়, তাহলে কি হতে পারে সে সম্বন্ধে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। দেখুন, এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের হাতের শনির যে আঙুল রয়েছে তার প্রথম থেকে দ্বিতীয় পর্বকে ক্রস করে তৃতীয় পর্ব পর্যন্ত প্রসারিত হয়েছে। যে ব্যক্তির হাতে এরকম ধরনের ভাগ্যরেখা লক্ষ্য করা যাবে, অর্থাৎ আমাদের হাতের যে চন্দ্রের পর্বত রয়েছে সেই চন্দ্রের পর্বত থেকে ভাগ্যরেখা উঠে গিয়ে সেই ভাগ্যরেখা যদি শনি পর্বতকে ভেদ করে গিয়ে শনির আঙুলের তৃতীয় পর্ব পর্যন্ত পৌঁছে যায়, তাহলে কি হতে পারে সে সম্বন্ধে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। এই যে স্থানটি ভালো করে লক্ষ্য করুন, এই স্থানটি হলো আমাদের হাতে চন্দ্রের পর্বত বা ক্ষেত্র। এই চন্দ্রের পর্বত বা ক্ষেত্র থেকে যদি ভাগ্যরেখা উঠে গিয়ে সেই ভাগ্যরেখা যদি হাতের শনির পর্বত বা ক্ষেত্র পর্যন্ত প্রসারিত হয় এবং তাকে অতিক্রম করে যদি শনির আঙুলের আরও উপর পর্যন্ত, অর্থাৎ শনির আঙুলের একদম গোড়ার প্রথম পর্ব থেকে, দ্বিতীয় পর্ব থেকে শুরু করে তৃতীয় পর্বের একদম উপর পর্যন্ত প্রসারিত হয়, অর্থাৎ চন্দ্রের ক্ষেত্র থেকে ভাগ্যরেখা উঠে এসে একেবারে শনির ক্ষেত্রের ঊর্ধ্বে, অর্থাৎ শনির আঙুলের তৃতীয় পর্বে এলে সেই ব্যক্তিকে স্ত্রী এবং পুরুষ সবাই কিন্তু খুবই ভালোবাসে, অর্থাৎ নারী পুরুষ সকলেই কিন্তু তাকে খুবই ভালোবাসবেন। সেই ব্যক্তিকে সকলেই কিন্তু ক্ষমতা অনুসারে সাহায্য করবেন। অর্থাৎ এই ধরনের ব্যক্তিদের ভাগ্যরেখা এতটাই প্রভাবশালী যে সমস্ত লোকই তাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেবেন। তো এরকম ধরনের রেখা যে ব্যক্তিদের হাতে থাকবে তারা কিন্তু খুবই ভাগ্যশালী হয়ে থাকেন, শত বিপদ থেকেও কিন্তু সেই ব্যক্তি উদ্ধার পাবেন। বিপরীত লিঙ্গের মানুষরা কিন্তু সবসময় তার মন পাওয়ার জন্য ব্যাকুল থাকবেন। এই ধরনের ব্যক্তিরা কিন্তু বহু নারীর সঙ্গে সম্পর্কে জড়িত হতে পারেন। এরকম ধরনের ভাগ্যরেখা যদি পুরুষদের হাতে লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু সেই ধরনের পুরুষরা বহু নারীর সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। আর নারীদের ক্ষেত্রে যদি এরকম ধরনের ভাগ্যরেখা তাদের হাতে লক্ষ্য করা যায়, তাহলে তারা কিন্তু বহু পুরুষদের প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারেন। তো এরকম ধরনের রেখা যতটা ভালো রয়েছে ততটাই এই ধরনের রেখার মধ্যে প্রেমের এক গভীর সম্পর্ক রয়েছে। তো বন্ধুরা, এরকম ধরনের ভাগ্যরেখা থেকে বোঝা গেল যে যে ব্যক্তির হাতে এরকম ধরনের ভাগ্যরেখা রয়েছে নারী পুরুষ সকলেই সেই ব্যক্তিকে ভালোবেসে থাকেন, তারই পাশাপাশি ক্ষমতা অনুসারে সমস্ত ব্যক্তিরাই তাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেন, শত বিপদ থেকেও কিন্তু এই ধরনের ব্যক্তিরা রক্ষা পেয়ে থাকেন, বিপরীত লিঙ্গের সমস্ত মানুষরা কিন্তু তার মন পাওয়ার জন্য সর্বদাই ব্যাকুল থাকেন, তারই পাশাপাশি এই ধরনের ব্যক্তিরা কিন্তু বহু নরনারীর সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে যেতে পারেন। এবার লক্ষ্য করুন, এই ধরনের হাতের যদি শুক্রের পর্বত বা ক্ষেত্র সুউচ্চ থাকে, এই যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হলো শুক্রের পর্বত বা ক্ষেত্র, যদি এরকম ধরনের ভাগ্যরেখা যে ব্যক্তির হাতে রয়েছে তারই পাশাপাশি যদি সেই ব্যক্তির হাতে শুক্রের পর্বত এরকম সুউচ্চ থাকে, তাহলে সেই ব্যক্তি কিন্তু তার পিতা মাতা এবং আত্মীয় স্বজনের দ্বারা উপকৃত হবেন। যে ব্যক্তির হাতে শুক্র পর্বতে এরকম ধরনের শুক্রের স্থান সুউচ্চ হবে, সেই ব্যক্তি কিন্তু এরকম ধরনের সাহায্য সর্বদাই পেয়ে থাকেন। যে ব্যক্তিদের হাতে ভাগ্যরেখা এরকম ধরনের হবে তারই পাশাপাশি সেই ব্যক্তিদের হাতের শুক্রের যে স্থান রয়েছে সেই স্থানটি যদি এরকম ধরনের সুউচ্চ হয়, তাহলে সেই ব্যক্তি কিন্তু সর্বদাই পিতামাতা, আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের কাছ থেকে প্রচুর পরিমাণে সাহায্য পেয়ে থাকেন এবং তার দ্বারা তারা কিন্তু উপকৃত হয়ে থাকেন।
এবার লক্ষ্য করুন, এই যে চন্দ্রের স্থান রয়েছে, এই চন্দ্রের স্থানটি যদি উচ্চ হয়, অর্থাৎ চন্দ্রের পর্বত বা ক্ষেত্র যদি উঁচু হয়, তাহলে কিন্তু সেই ব্যক্তিরাও আত্মীয় স্বজনদের দ্বারা উপকৃত হবেন। তবে নারীদের হাতে যদি এরকম ধরনের ভাগ্যরেখা লক্ষ্য করা যায়, তারই পাশাপাশি শুক্রের যে পর্বত বা ক্ষেত্র রয়েছে সেটিও যদি এরকম সুউচ্চ হয় এবং চন্দ্রের পর্বত বা ক্ষেত্রও যদি এরকম সুউচ্চ হয়, সেক্ষেত্রে কিন্তু নারীদের পক্ষে যেমন এই রেখাগুলি এবং পর্বতগুলি শুভ, তেমনি এই রেখা এবং পর্বতগুলি তার জীবনে কিন্তু অনেক ধরনের সমস্যা নিয়ে আসতে পারে। যেমন তার জীবনে কিন্তু বিয়ের আগে এবং পরে বহু পুরুষ তার জীবনে আসতে পারে। তো বন্ধুরা, ভাগ্যরেখার আলোচনা প্রসঙ্গটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন বাটনটি অল করে রাখুন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপলোডগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এভাবেই চ্যানেলটির সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।